অনুভূতি ব্যক্ত করবেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আলহাজ এসনুল হাসান নিপু ভাই। ধন্যবাদ। মূলত আমাদের যুব সমাজ যখন ড্রাগসের কারণে পিছনের দিকে চলে যাচ্ছিল, তখন আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা উপলব্ধি করতে পারলেন যে যুব সমাজকে কীভাবে আবার আলোর পথে ফিরিয়ে নিয়ে আনা যায়। সেই লক্ষ্যে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রতিযোগিতার আয়োজন করলেন, যাতে করে এই যুব সমাজ অন্ধকার পথ থেকে ফিরে এসে আবার আলোর পথে ফিরে আসে। আমি আশা করি ভবিষ্যতে আমাদের এই যুব সমাজ এই বাংলাদেশের মুখে উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিকভাবেও তারা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।